পৃষ্ঠা আবু দাউদ খুলুন দেখেন একটা কি কাজ করেছে এ দেখেন আবু দাউদ 202 পৃষ্ঠা 22 নম্বর লাইন আনিল হাসান আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামা الناس على উবাই ইবনে কাব ফকান ইউসাল্লি লাহুম 20 রাকাতান হাসান থেকে বর্ণনা করছেন উমর ইবনুল খাত্তাব মানুষকে জমা করেছিলেন উবাই ইবনে কাবের উপরে কাবকে দায়িত্ব দিয়েছিলেন ফকান ইউসাল্লি লাহুম তিনি সালাত আদায় করাতেন তাদের 20 রাকাতান কয় রাকাত 20 রাকাত এ দেখেন আবু দাউদের শব্দ 20 রাকাত এখানে আছে তো ইমাম আবু দাউদ শেষে বলছেন কি জানেন আমি সব পড়ছি না ওয়াহাদাল হাদিস হাদানিল হাদিসানে ইয়াদুল্লানে আলা জুফে হাদিসে উবাই আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনাতা ফিল বিত্রে ইমাম আবু দাউদ নিজেই হাদিসটাকে জয়ীফ বলেছেন কথা বুঝতে বললেন এই হাদিসটা কে জয়ীফ বলেছেন ইমাম আবু দাউদ নিজে জয়ীফ বলেছেন এবার এখানে করেছে কি ইসলি লাগুম ইছিরেন রাকাতান এই রাকাতান শব্দটা যোগ করেছে এবার দেখেন থামেন আপনারা আগে বলেন না আমি একটু পড়ে বুঝা দিন একটু সময় নেই অন্যদিন তো বক্তব্য দিয়ে চিল্লাই আজকে একটু বলে দিই ভালো করে দেখেন দেখেন এ দেখেন আবু দাউদ সৌদি আরব প্রিন্ট এটা সব প্রিন্ট পাবেন ইসলামিক ফাউন্ডেশন আবু দাউদ খুলে সেখানেও পাবেন আমি আবার পড়ছি দেখেন আনিল হাসান আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামা الناس على উবাই ইবনে কাব ফকান ইউসাল্লি লাহুম 20 লাইলাতান ওখানে কি দেখলেন রাকাতান এখানে কি দেখলেন লাইলাতান মানে এই শব্দটা 20 রাকাত জাল হাদিসকে প্রতিষ্ঠা করার জন্য ভুয়া আমলকে প্রতিষ্ঠাপিত করার জন্য হাদিসের এবারত পরিবর্তন করেছে মড়ার উপরে খাড়ার ঘা এটা কথা শুনেছেন শুনেছেন মানে কি মরে গেছে তাও মরার পরে জলাই করতেছে এটা এমনি হাদিসটা জয়ীফ রে ভাই হাদিসটা কি এমনিতেই কি আরে লাইলাতান শব্দ দিয়েও জয়ীফ এ দেখেন আলবানি নিজেই জয়ীফ লিখে রাখছেন দেখেন তো দেখেন আলবানি তো জয়ীফ বলেছেন বলেছেন ইমাম আবু দাউদ আগেই জয়ীফ বলে রাখছেন হাদিসটা জয়ীফ আমি আগেই বললাম আপনাকে তো কি কারণে লাইলাতান শব্দটাকে তুলিয়ে দিয়ে রাকাতান শব্দ বসানো হলো এটাকে আপনাদের খুলে বলতে হবে